কোনো টিসিবির ট্রাক চলবে না এটা অসম্মানজনক একটা ব্যাপার এটা একটা স্বাধীন রাষ্ট্রে যেতে পারে না টিসিবির ট্রাক দেখলে মনে হয় যে আমরা ব্রিটিশ কলোনিতে বাস করছি আওয়ামী ফাসিবাদের যুগে বাস করছি মনে হয় শেখ পরিবারের রাজ্য এবং জমিদারিতে বাস করছি এটা জমিদারি না কোনো তত্ত্বাবধায়ক সরকারকে জমিদারি দেওয়া হয় নাই এটা তো আওয়ামী ফাসিবাদের আমলের বক্তব্য ডিম খান বার্গার খান এটা খান সেটা খান ফ্রিজে রাখেন ভাতের বদলে আলু খান এইসব পরামর্শ তো আমরা দেখছি এর আগে রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না বলবেন আমি জানি না এবং গত কয়েকদিনে আপনারা দেখতে পাচ্ছেন মূলত নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই আলোচনাটা থামছে না সেটা হচ্ছে যে বাজার বাজারে যথেষ্ট অস্থিরতা চলছে বাজারে দ্রব্যমূল্য নিয়ে কৃষক থেকে শুরু করে যারা প্রডিউসার আছেন ভোক্তা পর্যন্ত যে পুরো চেইন এই চেইনের উপরে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশে দেখেন আমাদের এই মার্কেট প্রাইসকে বুঝবার জন্য পিছনের কিছু আলোচনা কখনো করা হয় না তার ভিতরে একটা হচ্ছে যে আপনি যেহেতু জনগণের নাগরিকের সেবা দেবেন আপনি কতজন নাগরিককে সেবা দেবেন সেটা কিন্তু এই রাষ্ট্র জানে না আমাদেরকে বলা হচ্ছে আমাদের জনসংখ্যা নাকি প্রায় সতেরো কোটি যেটা আমি অন্য কোনো দিন একদিন বুঝায়া বলবো যেটা কোনোভাবে সম্ভব না আমাদের যদি ভোটার সংখ্যা দেখেন আমাদের প্রতি বছরের যদি কি পরিমাণ বাচ্চারা টিকা নেয় এক থেকে ছয় বছরের বাচ্চারা প্রতি বছর কী পরিমাণ বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হয় কি পরিমাণ ছেলে মেয়েরা ম্যাট্রিক এবং ইন্টার পাশ করে কলেজে ভর্তি হয় এই প্রত্যেকটা অনুপাতের যোগফল যদি দেখেন তাহলে দেখবেন আমাদের জনসংখ্যার সংখ্যাটা জেনুইন না এটা হইতে পারে না একটার সাথে আর একটা মেলে না এই না মেলার জায়গাটা হচ্ছে যে আপনি আসলে জানেন না যে আপনার রাষ্ট্রে কতজন মানুষ আছে কতজন মানুষ আছে যখন আপনি জানবেন না তখন আপনি আলোচনা করতে পারবেন না যে আপনার কত কেজি চাল দরকার কত কেজি ডাল দরকার কয়টা ডিম দরকার কয়টা দুধ দরকার এই যে টোটাল অঙ্কটা এটার সাথে কিন্তু মূল জায়গাটা জড়িত হচ্ছে জনসংখ্যা এবং দেখেন একটা পরিবারের মতো কিন্তু আমরা যখন সকালবেলা বাজার করতে যাই আমরা কিন্তু জানি যে আমরা কতজনের জন্য বাজার করব আপনার বাসায় যখন মেহমান আসবে তখন কিন্তু আপনি গোস্ত হোক মাছ হোক ডাল হোক সবজি হোক একটু বাড়ায় কিনবেন আবার বাসার লোকরা যখন মেহমান হয়ে অন্য জায়গায় চলে যাবে তখন আবার কমায় দেবেন তো আমার এই জনগোষ্ঠীর কোনো হিসাব দেখবেন জাতির কাছে নাই সিটি কর্পোরেশনে কতজন ভোটার কতজন থাকে এরা যদি আপনি ওয়াশার সাথে পিডিবির সাথে বিদ্যুৎ পানি গ্যাসের সাথে মিলান দেখবেন যে সংখ্যাগুলো মিলছে না তাহলে আমার মার্কেট নিয়ন্ত্রণ এবং এই ভোগ্য পণ্যগুলো যেগুলো আছে সেটা ভোক্তাদের জন্য সহনীয় করবার প্রথম জায়গা হচ্ছে আমাদের আদমশুমারি আমার আমার মানুষ কতজন কিন্তু আমরা দেখেছি প্রত্যেক প্রতিটা সময়ে জনসংখ্যা লুকানোর একটা টেন্ডেন্সি বাংলাদেশ রাষ্ট্রের আছে এটা কেন করে এটা কয়েকটা কারণে করে এটা করে হচ্ছে প্রথম কারণ যেটা গত ষোলো বছরের ফ্যাসিবাদীরা করেছে সেটা হচ্ছে আমার মাথা পিছু আয়ের একটা নাটকের নাম্বার আছে যে আমার নাকি তিন হাজার ডলার প্রতি নাগরিকের প্রতি বছর আয় উপার্জন আছে এখন আমার জিডিপির সাইজকে এই জন্য সাড়ে চারশো বিলিয়ন ডলার বানানো হয়েছে যেন ষোলো কোটি নব্বই লক্ষ মানুষকে দিয়ে ভাগ করলে এটার মাথাপিছু আয়টা তিন হাজার ডলারে থাকে এখন যদি আপনি এই জিডিপির অঙ্কের সাথে বিশ কোটি অথবা বাইশ কোটি মানুষ দিয়ে ভাগ দেন তাহলে আপনার জিডিপি কমে যাবে আবার যদি জিডিপির সাড়ে চারশো বিলিয়ন ডলার কমায় দেন এটা আসলে সত্য না এটা আমাদের জিডিপি ধরেন সাড়ে তিনশোর উপরে সাড়ে তিনশো থেকে চারশো বিলিয়ন ডলারের মধ্যে তাহলে দেখবেন মাথাপিছু আয় কমে যাবে এটা পনেরোশো ষোলোশো ডলার হতে পারে আর কি তো এই মিথ্যাচারের উপরে ভিত্তি করে অনেকগুলো অনুষঙ্গ সমস্যা তৈরি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা মিথ্যা আইডিয়া দিচ্ছেন সারা পৃথিবীতে যে আপনার দেশের মানুষ তো বেশ ভালো আছে কিন্তু আমরা করোনার সময় দেখলাম সাডেনলি এত ভালো মানুষগুলো গরিব হয়ে গেল কেন সরকারি হিসাবে দেখলাম যে তখন একুশ শতাংশ নাকি দরিদ্র সীমার নিচে বাস করত তাহলে দেড় বছরের ভিতরে একুশ শতাংশ মানুষ সরকারি হিসাবে তেতাল্লিশ শতাংশে রূপান্তরিত হয়ে গেল এটা তো অর্থনীতির হিসাবে পড়ে না তাহলে আপনার অতি দরিদ্র জনগোষ্ঠী আগে থেকেই অনেক বেশি ছিল আপনি যদি জেনুইনলি মর্যাদার জায়গা থেকে বেঁচে থাকার সিপিডির যদি একটা অনুপাত ধরেন যে বেঁচে থাকার জন্য দুই সন্তান চার চারজন সদস্যের পরিবারে ঢাকা শহরে ন্যূনতম ষাট হাজার টাকা লাগে তাও দুই বছর আগের কথা বলছি এটা যদি আপনি এখন ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন বর্তমানে টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট ধরে এটা এখন প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি চলে গেছে ঢাকাতে তাহলে সত্তর হাজার টাকা যদি আমার গড় প্রয়োজন হয় ন্যূনতম বেঁচে থাকবার জন্য তাহলে আমি কোন অবস্থায় আছি দেশের মানুষ তাহলে এই দেশে অভাবী মানুষ গরিব মানুষের সংখ্যা ন্যূনতম এগারো থেকে বারো কোটি মানুষ হবে ন্যূনতম এবং এটাকে যদি আপনি আর একটু মানে আর একটু সচ্ছলতার জায়গায় ধরেন এই সংখ্যাটা আরও বেড়ে যাবে তো সেইখানে মার্কেট প্রাইসের এই যে মনস্তত্ব এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে কেন সাডেনলি ষাট টাকার সবজি আশি টাকা হয়ে গেলে মধ্যবিত্ত কেঁপে ওঠে তার পকেট কেঁপে ওঠে তার পেট কেঁপে ওঠে কেন কারণ সে এই কষ্টের সংখ্যার মধ্যেই নাই রাষ্ট্রের এই মানুষগুলো যে কষ্টে আছে রাষ্ট্র সেটা স্বীকারই করে না রাষ্ট্র মনে করে যে না তার তো নাম্বারের সংখ্যার অঙ্কে তো সে অনেক টাকার মালিক তো অনেক টাকার মালিক হইলে তো এসা আলমের মতো আমার ব্যাংক ব্যাংকের মালিক না হলেও আমি তো ব্রাঞ্চের একটা মালিক হওয়ার কথা ছিল তাহলে আমার সবজি কিন্তু কষ্ট হচ্ছে কেন আমার পরিবারের সন্তানদেরকে ডিম কিনতে কেন কষ্ট হচ্ছে দুধ খাওয়াইতে কেন কষ্ট হচ্ছে মধ্যবিত্ত কেন সপ্তাহে একদিন গরু পুষ্ খেতে পায় না কেন মাসে দুই মাসে তিনবার একদিন বাহিরে গিয়ে ফ্যামিলি নিয়ে একটু বাহিরে খেতে পায় না তাহলে এই কষ্টগুলোর চক্রটা পিছনের একটা সংখ্যার রাজনীতি আছে বাংলাদেশ রাষ্ট্রের এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই সংখ্যার রাজনীতি থেকে একটা জেনুইন পলিটিক্সে আসেন পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সংখ্যা নিয়ে রাজনীতি করে না কারণ সংখ্যা দিয়ে রাজনীতি করলে আপনার জনগণ সাফার করবে আপনি যখন জানবেন না আপনার গরিব মানুষ কয়জন তখন আপনি বুঝবেন না যে কয়টা টিসিবি ট্রাক দরকার কমন সেন্সের ব্যাপার আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা দশ হাজার তাহলে যে কয়টা টিসিবির ট্রাক দেবেন আর আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা দশ কোটি তাহলে আপনি সমান পরিমাণ টিসিবি ট্রাক দেবেন না সমান পরিমাণ খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনি সাবসিডি দেবেন না এটাই স্বাভাবিক অতএব এই সংখ্যার রাজনীতি থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বেরোয় আসতে হবে আমাদেরকে আমাদের নিজেদের সাথে আমাদের জনগণের সাথে অভাবী মানুষের সাথে মধ্যবিত্তের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করার এটা হলো প্রথম জায়গা দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বলছি যে এই যে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কৃষিপণ্য পণ্য আপনি দেখেন যে বেগুন বিক্রি হচ্ছে কৃষক বলছে ষাট টাকা দরে কিনে নিয়ে গেল এগারো টাকা দরে কেজি কিনে নিয়ে গেল। সেই বেগুন কাওরান বাজারে আসছে ট্রাকে নামার আগে চারজন অলরেডি কেনা বেচা করে ফেললো এই বেগুনটা ট্রাক থেকে এগারো টাকা থেকে মাটিতে নামলো একশো টাকা হয়ে গেল এই মানুষগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন কাজ রাষ্ট্রের জন্য সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই তো জানেন আপনারা বন্যা বা বা বন্যা টন্যা হয়েছে টইসে এগুলোর সমস্যা আর আপনারা জানায়েন সাংবাদিকদেরকে বলছে সাংবাদিকরা কি দেশ চালায় স্বরাষ্ট্র উপদেশটাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায় দেশটা কে চালায় তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কী কাজ আমাকে জানান তো আওয়ামী ফাসিবাদের আমলের বক্তব্য ডিম খান বার্গার খান এইটা খান সেটা খান ফ্রিজে রাখেন ভাতের বদলে আলু খান এই সব পরামর্শ তো আমরা দেখছি এর আগে রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না বলবেন আমি জানি না যে জানে তাকে দায়িত্ব দেন তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশের ফ্যাসিবাদের গল্প আমরা দেখলাম গত ষোলো বছরে কি ডিজিটাল হয়েছে কৃষকের স্বার্থ কি ডিজিটাল হয়েছে সে যে মূল্য পাওয়ার কথা সে যে ঘাম ঝরাইলো রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠের গায়ের ঘাম মাথায় থেকে পায়ে ফেলে যদি ফসলটা ফলালে শুধু ন্যায্য মূল্য পাচ্ছে না তাহলে আমার যে কৃষি অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কৃষি কর্মকর্তা আছে তাদের দায় কী শুধুমাত্র সার কোনটা দিবেন কত কেজি দিবেন কীটনাশক কোনটা দিবেন এতটুকু বলা কৃষকের বিনিয়োগের ভিত্তিতে তাকে একটা ন্যায্য মূল্য দেবার অধিকার কি তার নাই অতএব কৃষি অধিদপ্তরকে বলছি কৃষি উপদেষ্টা যারা আছেন তিনি দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কৃষি অধিদপ্তরকে এই দায়িত্ব দিয়ে আপনারা অ্যাসাইন করেন প্রত্যেকটা প্রোডাক্টকে ডিজিটালাইজ করে ফেলেন কোন উপজেলা থেকে কত কেজি পণ্য ট্রাকে উঠে কোন জেলায় যাচ্ছে সেটাকে ডিজিটালাইজ করে ফেলেন এটা 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 সিস্টেমে জানা থাকতে হবে জানা থাকলে কারোয়ান বাজারে এসে এই ফরিয়াদের কপ্পরে পড়তে হবে না ফরিয়াদের আরেকটা সমস্যা হচ্ছে গ্রেফতার করছেন না কেন যিনি পণ্যটা ধরে কেনাবেচা করেন না তিনি কেন পণ্যের প্রফিট নেবেন এই ফরিয়াদের সার্ভিস কী সে কি করেছে এখানে পণ্য তো নিজ দায়িত্বে কৃষক অথবা ওখানকার স্থানীয় যিনি ব্যবসা করেন তিনি তো ট্রাকে করে কারোয়ান বাজারে পাঠাইছেন তুই কারোয়ান বাজারে তো পাঠাইছে ঢাকাবাসীরকে কেনার জন্য শুধু ভ্যানের লোকটা কিনবে যিনি এটা স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন মাঝখানের এই তিন চার পর্বকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে এদের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই এরা কেনা বেচা করে না এরা পণ্যের সাথে সংশ্লিষ্ট না এরা কৃষক অথবা ভোক্তা কারোর সাথে সংশ্লিষ্ট না এরা হচ্ছে দেশের শত্রু এবং এরা সবামলের শত্রু এরা বছরে বছরে রং বদলায় আগে আওয়ামী ফাঁসিবাদীদেরকে দালালদেরকে চাঁদা দিয়েছে কারওয়ান বাজারে যান প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সম পরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে এখনও দিচ্ছে শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে আগে আগে এই লোককে দিত এখন এই লোককে দেয় শুধু ব্যানার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়নি তো তাকে গ্রেফতার করছেন না কেন আপনার গোয়েন্দা সংস্থা কি করছে আপনার বাণিজ্য অধিদপ্তর আপনার টিসিবি আপনার ভোক্তা অধিকার সংস্থাকে প্রয়োজনে আপনি ইন্টেলিজেন্স ইউনিট করে দেন ক্যাবকে দেখছি আমরা প্রচণ্ড অসহায়ের মতো প্রেস কনফারেন্স করে আমরা মনে করি ভোক্তা অধিদপ্তরকে স্পেশালি এম্পাওয়ার করেন তার নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকতে হবে এইটা পুলিশের উপরে ছেড়ে দিয়ে না এইটা এটা জুডিশিয়ারের উপরে ছেড়ে দিয়েন না ক্যাবের নিজস্ব গোয়েন্দা দিয়ে সে প্রত্যেকটা বাজার মনিটর করবে এবং একই সাথে আমরা দাবি করছি বাংলাদেশে গত ষোলো বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে দিয়ে ক্যাবের অধীনে প্রত্যেকটা বাজারে কমিটি করে দেন প্রত্যেকটা বাজারে এবং এইটা ক্যাবের ওয়েবসাইটে প্রত্যেকটা বাজার কেন্দ্রিক আপডেট দেবে যে আজকে সতেরোই অক্টোবর বিকাল চারটায় শৈলুকোপা বাজারে দশ কেজি চাল ট্রাকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এটা সবাই জানতে হবে এই পণ্যটা কোন রুটে যাবে সেটা জানা থাকতে হবে এই পণ্যের কত টাকায় বিক্রি হবে তখন সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ আছে এই ডিজিটাইজেশনটা আমাদের করতে হবে থার্ড হচ্ছে ইম্পোর্ট রিলেটেড একটা বাণিজ্য আছে বাংলাদেশে এবং আমরা দেখেছি তেলের সময় চারটা পাঁচটা কোম্পানিকে শুধু ডিলারশিপ দেওয়া হচ্ছে বিদেশ থেকে তেল আমদানি করতে চিনি আমদানি করা হচ্ছে আপনি এসালমকে কেন দিচ্ছেন শুধুমাত্র আপনি ডিম আমদানি করবে পোলট্রি ফিড আমদানি করবে শুধু কাজীকে কেন দিচ্ছেন অথবা চার পাঁচটা কোম্পানিকে কেন দিচ্ছেন তো আপনি কেন একশো কোম্পানিকে লাইসেন্স দিচ্ছেন না ওপেন করে দিচ্ছেন না যে চায় সে আনুক এবং আনার পুরো প্রসেস স্বচ্ছ হইতে হবে ট্যারিফ কমিশন আমাদের যে এনআর এনবিআর আছে বাংলাদেশ ব্যাংক আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে বলা থাকতে হবে যে কত কেজি চাল কত কেজি চিনি ব্রাজিল থেকে আসতেছে এবং ওই কাগজে লেখা থাকবে যে বায়ান্ন টাকা কেজি ধরে চিনি কেনা হয়েছে এইটা পুরো এক মাসে ব্রাজিল থেকে আসতে তেল গ্যাস কত টাকা খরচ হয়েছে এবং এইটা ক কয় টাকা আপনার ভ্যাট দিতে হয়েছে চিটাগং পোর্টে কয় টাকা ট্যাক্স দিতে হয়েছে এটা টোটাল কস্টটা কত এটা ট্যারিফ কমিশন বলে দেবে যে এই আমদানিকৃত পণ্যের টোটাল খরচ হচ্ছে তিরিশ টাকা সত্তর টাকা আশি টাকা তখন এটা বিক্রি কত টাকায় হবে সেটা দেশের মানুষ জানতে পারবে যে এখানে বাটপাড়িটা কোথায় হচ্ছে এখানে সিন্ডিকেটটা কে ডেভেলপ করছে এই জন্য ওপেন মার্কেট কম্পিটিশন করে দেওয়া দরকার যেহেতু আমরা একটা মুক্তবাজার অর্থনীতির মডেল গ্রহণ করেছি শুধুমাত্র ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে ভয় দেখিয়ে এই নিয়ন্ত্রণ আপনি এটা করতে পারবেন না রাষ্ট্র পারবে না সারা দুনিয়াতে পারছে না অতএব কম্পিটিটার বাড়ায় দিতে হবে যেটা আমরা করছি চালের বাজার এক্ষেত্রে দেখেন রাষ্ট্র কিন্তু চাল কেনে শুধু বেসরকারি মিল মালিকরাই কিন্তু শুধু চাল কেনে না রাষ্ট্র চাল কেনে প্রতি বছর আপনারা দেখেছেন এত লক্ষ মেট্রিক টন বোরো আমদানির পরিকল্পনা করা হয়েছে বোরো কালেকশনের পরিকল্পনা করা হয়েছে এত লক্ষ মেট্রিক টন ইরি কালেকশনের পরিকল্পনা করা হয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই পরিকল্পনা করা হয় অতএব অন্যান্য মার্কেটে প্রয়োজনে রাষ্ট্রকে দিয়ে এই ইন্টারফেয়ারেন্সের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রক্রেতা হয়ে যেতে হবে তারপরে হচ্ছে পরিবহনের ক্ষেত্রে আমরা বোধ করছি যে রেলপথে যদি পরিবহন করা হয় তাহলে পরিবহন কেন্দ্রিক চাঁদাবাজিটা কোস ই হয়ে বন্ধ হয়ে যাবে লোকাল রাজনৈতিক দলের গুন্ডাপান্ডারা এবং পুলিশ হাইওয়ে পুলিশ যারা আছে এরা মিলে রাস্তায় রাস্তায় ট্রাক থেকে লরি থেকে যে পরিমাণ চাঁদাবাজি করে এটা যদি আপনি বাংলাদেশ রেলওয়েকে দিয়ে দেন বাংলাদেশ রেলওয়ে স্থানীয় জেলা থেকে পণ্য ওখানে স্টোরেজ করে দিতে হবে রেলওয়ে স্টেশনের পাশে সেই স্টোরেজ থেকে আপনার পণ্য ঢাকায় চলে আসবে তাহলে আপনি জানবেন যে রেলওয়ের মাধ্যমে আসছে এটার পরিবহন খরচটা কত হয়েছে চাঁদাবাজি হয়েছে কি হয় নাই সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এইটা একটা বড় জায়গা এবং এর আগে ঐতিহাসিকভাবে কিন্তু রেলে সকল পণ্য মালামাল আসত বিভিন্ন জেলা থেকে এই কারণে কিন্তু সরকারের এটার উপর একটা নিয়ন্ত্রণ ছিল তারপরে হচ্ছে আমরা যেটা বলছি যে সাবসিডি বাড়ানো এবং সাবসিডির যে স্টাইল এই যে টিসিবি ট্রাকে করে অসম্মানজনকভাবে নাগরিকদেরকে দাঁড় করায় রোদে বৃষ্টিতে পাঁচ দশ কেজি চাল বিক্রি করা হয় এটা আমাদের স্বাধীনতার ঘোষণার পত্রের সাথে যায় না এটা অসম্মানজনক বাংলাদেশের একজন নাগরিক ভিক্ষুকের মতো দাঁড়ায় কেন ট্রাক থেকে একটা চাল ডাল কিনবে রাষ্ট্র তো ওয়াদা দিয়েছিল রক্ত দেবার সময় যে আমরা আপনার ওয়াদা অধিকারটা পৌঁছায় দিব রক্ত দেবার সময় তো রাষ্ট্র বলে নাই যে আপনি রক্ত দিলে পরে আপনাকে ট্রাকের পিছনে আইসা দাঁড়ায় চাল ডাল কিনতে হবে সস্তায় অতএব অধিকারের রাজনীতি করবার মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যকে দূর করবার জন্য সেটার কথা ছিল যে আমি রক্ত দেব কিন্তু আমার অধিকার ফেরাই দিতে হবে অতএব অধিকার ফেরাই দিতে হবে রাষ্ট্রকে তার মহল্লায় তার বাসার কাছে তার বাজারে অতএব টিসিবি রেজিস্টার্ড দোকান করতে হবে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা মহল্লাতে যারা টিসিবির মিনস্টেন্স সিস্টেমে পড়বেন যারা সাবসিডির উপযোগী হবেন নীতিমালায় অভাবী মানুষ মধ্যবিত্ত মানুষ তাদেরকে স্মার্ট কার্ড দিয়ে দিবেন মাসে শেষ স্মার্ট কার্ডে বিকাশ রকেটের মতো টাকা চলে যাবে তিনি সম্মানের সাথে স্থানীয় বাজারে গিয়ে তার মতো করে নিজের মতো করে বাজার করে নিয়ে আসবেন কোনো টিসিবির ট্রাক চলবে না এটা অসম্মানজনক একটা ব্যাপার এটা একটা স্বাধীন রাষ্ট্রে যেতে পারে না টিসিবির ট্রাক দেখলে মনে হয় যে আমরা ব্রিটিশ করণিতে বাস করছি আওয়ামী ফাসিবাদের যুগে বাস করছি মনে হয় শেখ পরিবারের রাজ্য এবং জমিদারিতে বাস করছি এটা জমিদারি না কোনো তত্ত্বাবধায়ক সরকারকে জমিদারি দেওয়া হয় নাই এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানকে ধারণ করছেন না টিসিবির ট্রাক দেওয়ার মধ্য দিয়ে এই ধরনের বেয়াদব অসভ্য আমলাদের কথা শুনবেন না এই সকল আমরালা বাংলাদেশ রাষ্ট্রকে ধারণ করে না তারা বাংলাদেশের জনগণকে ধারণ করে না অতএব সম্মানজনকভাবে আমার নাগরিককে বিনামূল্যে অথবা সস্তায় পণ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমলাদের মতো করে চলবে না রাজপথে যে রক্ত দেবার যে যে গণভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে এই কাজগুলো করতে হবে অতএব আমরা সব কিছু মিলে দাবি করছি যারা যারা এটা হ্যান্ডেল করতে পারছেন না দয়া করে পথ ছেড়ে দেন অযোগ্য ইউজলেস লোককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবেন না আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের মানুষ আমরা তাদের শুভাকাঙ্ক্ষী আমরা চাই বাদ বিরোধী আন্দোলনের পরে রক্ত দিয়ে যারা ক্ষমতা এসছেন তারা সফল হন কিন্তু অনেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছে তারা এই অভ্যুত্থানকে ধারণ করেন না এই অভ্যুত্থানের যে শাহাদাত রক্ত যে ত্যাগ এটাকে তারা ধারণ করছেন না করলে তারা এরকম ভুল সিদ্ধান্ত নিতেন না আপনারা আওয়ামী ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করবার চিন্তা করছেন এগুলো করায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেইল করে এই প্রত্যেকটা দায় হচ্ছে আপনাদের দায়